হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মির্চ মশালার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই রোজকার ধুলো ধোঁয়ায় ভরা জীবন থেকে মুক্তি পেতে আজকে আমরা পাড়ি জমিয়েছি প্রকৃতির বুকে কালিংপং উদ্দেশ্যে গিয়ে থাকবো কালিংপং এর বাংলোতে এই হচ্ছে তাসিডিং বাংলোর ঠিক সামনে উন্মুক্ত প্রকৃতি দূরে দেখা যাচ্ছে সুচ্চ পর্বতমালা আর তাশিরিং এর ঠিক অপোজিটেই রয়েছে এইরকম একটি কফি হাউস যেটা কিন্তু ভীষণই ভালো লেগেছিল আমাদের কফি হাউসের ঠিক অপোজিটেই রয়েছে তাসিডিং। তাশিডিং প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক পরিচালিত যেটি মর্গেন হাউসেরই একটি অ্যানেক্স পার্ট দার্জিলিং থেকে তাশিডিং ট্যুরিজম প্রপার্টির দূরত্ব সত্তর কিলোমিটার এবং শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দূরত্ব তিপ্পান্ন কিলোমিটার এটি কিভাবে বুক করবে উবি টিডিসিএল ডট কম ওয়েবসাইট থেকে অ্যাডভান্স বুকিং করতে হয় এই তাসিডিং বাংলোটা ডাবল বেডের প্রাইস পরে পনেরোশো থেকে আঠাশশো টাকার মতো এবং সিঙ্গেল বেডের প্রাইস পরে বারোশো টাকার মতো তাশিরিং প্রপার্টিটা মর্গ্যান হাউসেরই একটি অ্যানেক্স পার্ট মর্গ্যান হাউস ক্যাম্পাস এর মধ্যেই অবস্থিত কিন্তু যদি আমাকে বলা হয় মর্গান হাউস না তাসিরিং প্রপার্টি আমি অবশ্যই বেছে নেব মর্গান হাউস কারণ মর্গান হাউসের একটি একটি প্লেস যেটি ভ্রমণ মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে আর তাশিডিং হচ্ছে তারই একটি যেহেতু পার্ট মর্গান হাউসের রুম ভীষণই লিমিটেড এবং সেটি অনেক আগে থেকেই অ্যাডভান্স বুকিং করতে হয় তাই সবসময় হয়তো মর্গান হাউসে রুম অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে কিন্তু তাশিডিং প্রপার্টিতে কিন্তু তোমরা অবশ্যই থাকতে পারো কারণ এটি একই ক্যাম্পাসের মধ্যে অবস্থিত দুটি প্রপার্টি যার ডাইনিং হলটা কিন্তু অবশ্যই তোমরা মর্গ্যান হাউসের ডাইনিং হল ইউজ করতে পারো এখন আমি আছি তাসিরিং প্রপার্টির ডাইনিং হলে আর এই হচ্ছে তাসিরিং প্রপার্টি মধ্যে এটাই হচ্ছে ফ্রন্ট পোর্শন এখানেই হচ্ছে রিসেপশন আর এই প্রপার্টির কিন্তু বেশ সুন্দর একটা গাছ এখানে বসে কিন্তু তোমরা একটা আড্ডা পারো প্রকৃতির বুকে কিন্তু দুটো দিন কাটাতে কিন্তু নেহাত খারাপ লাগবে না যথেষ্টই ভালো লাগবে একদম ছিমছাম কোলাহলহীন একটা জায়গা যেখানে আছে উন্মুক্ত প্রকৃতি দেখো ভীষণ ভালো লাগছে এই তাসিডিং চারিধারে গাছ গাছালি দিয়ে ঘেরা কোলাহল মুক্ত একটি জায়গা তাসিডিং প্রপার্টি তোমরা অবশ্যই এখানে থাকতে পারো তবে তার জন্য অবশ্যই অ্যাডভান্স বুকিং করে নেবে কারণ যেহেতু রুম ভীষণই লিমিটেড এবং এই জায়গাগুলোর গ্রহণযোগ্যতা যেহেতু অনেক বেশি তাই এই সমস্ত প্রপার্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় বিশেষত যেগুলো সিজন টাইম রয়েছে সেই সিজন টাইমগুলোতে কিন্তু এখানেতে রুম প্রায় পাওয়াই যায় না কারণ প্রত্যেকটা মানুষই এখানেতে অত্যন্ত আগে থেকে বুক করে নিয়ে থাকে আর এই হচ্ছে এখানকার কার পার্কিং এরিয়া এখানেতেও গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে আর এই হচ্ছে তাসিডিং বাংলো এখন আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি আর এই সাইড দিয়ে গেলেই কিন্তু পাবে তোমরা মর্গ্যান হাউস আর এই হচ্ছে তাসিডিং এর গার্ডেন এরিয়া আর এই হচ্ছে উন্মুক্ত প্রকৃতি এখান থেকে কিন্তু ভালো ওয়েদারে কিন্তু ভীষণ ভালো কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায় কিন্তু এখন বিকেল হয়ে গেছে আর বেশ একটু মেঘও ঘনিয়ে এসেছে তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না বা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এখানে বসে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে এই গার্ডেন এরিয়া থেকে আর এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা মর্গ্যান হাউসে রাত্রিবাস করেছিলাম এবং তার অভিজ্ঞতাটাও শেয়ার করেছি এবং সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম অবশ্যই চেষ্টা করো মর্গান হাউসে থাকার জন্য মর্গ্যান হাউসে যদি সিট না পাও তাহলে তা বাংলোটা কিন্তু তোমরা সেকেন্ড অপশন হিসেবে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ঘরে বসে ভ্রমণের আনন্দ পেতে হলে আমার এই ভিডিওগুলো দেখতে থাকো কারণ এখন আমার নর্থ বেঙ্গল সিরিজ চলছে কিছুদিনের মধ্যেই আসছে আরও বিভিন্ন বিভিন্ন নর্থ বেঙ্গলের অববি ডেস্টিনেশনের ভিডিও তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমরা এইবারের ট্রিপে বাই রোড কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাত্রা করেছিলাম শিলিগুড়িতে নাইট স্টে করেছিলাম হোটেল অলিভে সেখানেও কার পার্কিং ব্যবস্থা ছিল তারপরে দার্জিলিং গিয়েছিলাম হোটেল ইস্তানা রিসার্ট অ্যান্ড স্পাতে সেখান থেকে মর্গ্যান হাউসে এসেছি মর্গ্যান হাউস থেকে এই হচ্ছে ত্যাশিডিং বাংলো ত্যাশিডিং বাংলোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর এরপরেতে আর কোথায় যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ঘরে বসে ভ্রমণের আনন্দ পেতে থাকো চলো বাই বাই